নদীর পানি বৃদ্ধি আর প্রবল বর্ষণে দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। প্লাবিত হয়েছে বরিশাল মহানগরী সহ 200 বেশি গ্রাম, পানিবন্দীর লক্ষাধিক মানুষ। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরের 18 এলাকায় চলছে তীব্র ভাঙ্গন। নদীগর্ভে বিলীন শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু বসত বাড়ি। এদিকে শেরপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আব্দিন সজীব। বন্যা কবলিত মানুষের কাছে এই ভারী বর্ষণ পড়ে আতঙ্কের আর কষ্টের কারণ। বন্যায় এমনিতে মানুষের হাহাকার, এর উপর প্রবল বর্ষণে বাড়ছে তাদের দুর্ভোগ। বরিশালে মেঘনার পানি হিজলা পয়েন্টে 108 সেন্টিমিটার ও কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সড়ক ডুবে, যোগাযোগ বিচ্ছিন্ন, অনেক এলাকা পানিবন্দী 200 বেশি গ্রামের মানুষ। ক্ষতিগ্রস্ত প্রায় 20,000 হেক্টর জমির ফসল আর উঠতি পানের বরজ, ভেসে গেছে 300 বেশি ঘেরের মাছ। শরীয়তপুরে পদ্মার প্রবল স্রোতে বাঁধের তলদেশ থেকে সরে গেছে জিও ব্যাক ও সিসি ব্লক। ভাঙন আতঙ্কে নির্ঘুম দিন কাটছে অনেক পরিবারের। অনেকে আবার বসত বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তা বা নৌকায়। ঝালগাড়িতে জোয়ারে বিষখালী সোনকধা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত অর্ধশতাধিক গ্রাম, ভেসে গেছে শত শত পুকুর ও জলাশয়ের মাছ। খালের পাড় দিয়ে দিয়ে এটা বেরিয়ে আমাকে সরকার দিতে, তাহলে পানি দিয়ে ওটা বন্ধ, কোনো হাঁটা চলা করতে পারে না, বাড়িতে বাড়িতে পারে না, এমনকি লেট্রিনও যাইতে পারে না, সব পানি, এখানে পানি সেই হুমান। নদীর পারে বেরিবারটা না থাকায় চতুর্দিকে তলাই গেছে পানিতে। মানিকগঞ্জে হরিরামপুর সদর, সিঙ্গাইর শিবালয় ও দৌলতপুর উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী। আমন চাষ নিয়েও শঙ্কিত কৃষকরা। পানি নামলেও দুর্ভোগ শেষ হয়নি শেরপুরবাসীর। বন্যায় বিধ্বস্ত শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ এক মাসেও শেষ হয়নি, ফলে এখনও বন্ধ ওই সড়ক যোগাযোগ। নেত্রকোনায় নদনদীর পানি নামলেও নিচু এলাকা খালিয়াজুড়ির অধিকাংশ বাড়ি এখনও প্লাবিত। জলাবদ্ধতার পাশাপাশি তৈরি হয়েছে খাবারের জন্য হাহাকার, দেখা দিয়েছে পানিবাহিত রোগ। অনাহারে অর্থাহারে দিন কাটানো এসব মানুষের আকুতি সাহায্য বাড়ানোর। আদিন সজীব, এটিএন বাংলা।